সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সঙ্গী। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা দেব, বশীকরণের মন্ত্রটা হলো এই যে মন্ত্রটা, ওম নমো ভগবতে রুদ্রায় নমো সর্বভগ বৈশ্য কুরু কুরু ফট স্বাহা। ওম নমো ভগবতে রুদ্রায় নমো সর্বভগ বৈশ্য কুরু কুরু ফট স্বাহা। তো আজকের এই মন্ত্র দিয়ে কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কোথাও স্কিপ করা যাবে না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটা সর্বপ্রথম আপনারা একটি কাজ করবেন, এই মন্ত্রটা একটি সিদ্ধ মন্ত্র, এই মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে না। তাই ভিউয়ার্স, বিনা দ্বিধায় আজকের এই বশীকরণটা আপনি করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, এখানে সমস্ত কথা লেখা আছে, তো আমরা লিখিতভাবেই আলোচনা করব। এই মন্ত্র শ্রদ্ধার সঙ্গে ও বিশ্বাস রেখে জপ করলে সিদ্ধি পাওয়া যাবে। এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, এই মন্ত্রটাকে শ্রদ্ধা করতে হবে এবং বিশ্বাস রেখে জপ করতে হবে, তাহলে আজকের এই বশীকরণটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আরও আজকের এই বশীকরণটা শুধুমাত্র জপ করলেই বশীকরণ হবে। তো ভিউয়ার্স, বাকি যেগুলো কাজ করতে হবে ওইগুলো এইবেলে লেখা আছে, তো আমরা এইগুলো একবার পড়ে নেই তাহলে ভালো হয়। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 41 দিন ধরে নিম্ন মন্ত্র জপ করতে হবে, কোনো রবিবার অশ্বিনী নক্ষত্রের দিনে, ওই দিন স্নান করে বট গাছের নিচে সিদ্ধাসনে বসে মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্র শ্রদ্ধার সঙ্গে ও বিশ্বাস রেখে জপ করলে সিদ্ধি পাওয়া যায়। তো ভিউয়ার্স, আশা করি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা করে শেষে রাখছি।